রাত 12টার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ছেলের ঘুম থাকে না সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ফজরের সময় ছেলের ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোন কাজেতে অমন বসে না কত বড় অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে 3.5 হাতের মোবাইল এই মোবাইলে আজকে আল্লাহু আকবার একটা খবর পেলাম খবরটা একেবারে সত্য খবর মোবাইলে গল্প করে কোন জায়গাতে ছিল ছেলে আর মেয়ে কোন জায়গাতে কথা বলতে 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 হঠাৎ বিয়ে হয়ে গেল আর বিয়ে হয়ে 6.5 দিন হয়নি আবার তালাক হবে তখন তালাকের জন্য টেনেলিয়া বড় ফতোয়া লিয়া মাহাদে যাও শেখ আমার বাপজির কাছে যাও এখানে যাও ওখানে যাও করেছে ও ওখানে ফতোয়া নিয়ে টেনে বেড়াও মানে আসলে কথাটা বলে না যে নিজে হাতে প্যাট করে আল্লাহর দোষ একটা কথা বলে না আমাদের দাদুরা বলে অনেকে বুড়া পুরখা মানুষও খুব বলে এইরকম দশা নিজের ছেলে মেয়েকে যদি আপনি 2022 সালে সতর্ক না করেন আপনাকে বলছি শুনে রাখুন এমন একটা সময় আসবে যে সময় আপনাদেরকে এমন জায়গাতে যেতে হবে যে আর বলার সীমা থাকবে না 2000 আজকে 22 সাল চলছে 2024 আসতে আসতে ঘরে ঘরে ওই যুবক বন্ধুদের হাতে শরাবের বোতল থাকবে নাউজুবিল্লাহ আপনাদের আমি বলতে বাধ্য হলাম কয়েকদিন থেকে ফেসবুকে এরকম চলছে এরকম যুবক বন্ধু দুইজন চারজন মিলে মাঠে গিয়ে শরাব পান করছে শরাবের বোতল নিয়ে ছবি ছাড়ছে আর দেখাচ্ছে সেই ছেলেগুলো কারা আপনাদের ছেলে আমাদের ছেলে ওই ছেলেগুলোকে বাবা দেখছে মা দেখছে শুনছে কিন্তু জীবনে বাবা আদো পর্যন্ত বলে না যে তোমার শরীর থেকে চামড়া টেনে নেব কেন এইরকম সঙ্গী সাথী নিলে আর কেন এই জায়গাতে আপনি আগুন লাগিয়েছেন আপনাকে পৈতে হবে ভাবছেন আমার এমন একটা সময় আসবে যে সময় আপনার ছেলের উপকার আপনি করতে পারবেন না আপনার উপকার আপনার ছেলেও করতে পারবে না এমন একটা সময় আসবে যে সময় এমন দৃশ্য হবে যে কোন নবী নিজের ছেলেকে বাঁচাতে পারবে না সেই হাদিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর বাবা ইব্রাহিমের বাবা আজার মূর্তি তৈরি করত মূর্তি তৈরি করে বিক্রি করত এমন একটা সময় আসবে যে সময় নিজের আমলনামা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে ত্রাহি ত্রাহি করবে সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার বাবাও যাবে আর গিয়ে বলবে বেটা আমার দশা খুব খারাপ এরকম অবস্থা এরকম অবস্থা হয়েছে বেটা তো যখন ছেলে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ আল্লাহর দোস্ত বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বাবার জন্য কিছু মাগফিরাত এইরকম আল্লাহর কাছে এইরকম হিসেবে বাবার জন্য আল্লাহু আকবার মাগফিরাত চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য এরকম চেষ্টা করবে বলার মতো একটু ভঙ্গিমা করবে আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আওয়াজ পড়তে দিবে হারাম তুল জান্না আলাল কাফিরিন এই ইব্রাহিম তুমি জানো না যে কাফেরদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি তারপরে ছোট করে আমি বলছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশ হয়ে থুক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে তুমি দেখো তোমার পায়ের দিকে নিচুনে তাকিয়ে দেখো একটা বিকাট জন্তুর সকালে একটা বিকাট পশুর সকালে তাকে নিয়ে আসা হবে দেখে এত জঘন্য লাগবে বলার সীমা নাই ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিটকে দূরে সরে যাবে আর যখন দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাকে অর্ডার করবেন একে ধরে নাও আর ধরে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে এদিকে ওদিকে খুঁজে বেড়াবে ব্যাপারটা কি আমার বাবা কোথায় চলে গেল হারিয়ে গেল আমি দেখতে পাচ্ছি না আবার হুকুম চলে আসবে ইব্রাহিম তুমি কি জানো না
তুমি যে যাকে দেখে ওখান থেকে দূরে সরে গিয়েছিলে সেটা ছিল তোমার বাবা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়েছে জাহান্নামের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে হে বন্ধু আমার পরকালে আপনার আপনি যদি ভালো আমল করে যান নিজের আমল নিজের সঙ্গী সাথী হবে সেদিন বাবা ছেলের উপকার করতে পারবে না ছেলে বাবার উপকার করতে পারবে না মেয়ে নিজের মায়ের করতে পারবে না মা নিজের মেয়ের করতে পারবে না হে কবরের সঙ্গী সাথী হয়ে আপনাকে একটা নেকি দিয়ে যে জান্নাতে পাঠাবে সেটা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়াউমা ফিররুল মারউ মিন আকীহি ওয়া উম্মিহি ওয়া আবীহি এই রকম করে যে বন্ধু বান্ধবকে নিয়ে আজকে আপনি এত উল্লাস করছেন তাফালিং করছেন চায়ের দোকানে বসে চা পান করছেন বাবা বুড়ো মা বাবা বাড়িতে বসে আছে খাবার জন্য তরসিছে খাবার জন্য এই রকম ভাবে খিদার জ্বালায় বাড়িতে বসে চিৎকার করছে কিন্তু এক মুষ্টি খাবার পায় না আজকে আপনি নিজের বন্ধু বান্ধবকে এত নিয়ে এই রকম উল্লাস করছেন তাফালিং করছেন বন্ধু বানিয়েছেন আল্লাহ সেটাও বলে দিয়েছেন তোমার বন্ধু বান্ধবকেও তোমার পরকালে কাজে আসবে না হে বন্ধু আমার সেদিন এমন দৃশ্য হবে জাহান্নাম এমন জায়গা হবে জাহান্নামকে টেনে টেনে আপনার জন্য নিয়ে আসা হবে সূরা মুলক যদি খোলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন হে বান্দারা যখন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে হে বাপ জানামার জাহান্নাম এমন রাগে ফেটে পড়বে তাকা তো তামাইয়া জমিনাল গায়েত এত রাগে তাকে খাওয়ার জন্য তার দিকে ছুটে পড়বে হে বাপ জানামার সেই দৃশ্য দেখে আপনি অবাক হবেন আল্লাহ বলেন বান্দা সেই জায়গা থেকে বাঁচো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও হে বাপ জানামার এমন দৃশ্য হবে এমন ভাবে তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে এক নয় দুই নয় আল্লাহ কোরআনের মধ্যে বলেন খুজু হো পাগল হো সুম্মাল জাহিমা সাল্ল সত্তর গজের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে আর বেঁধে দিয়ে টানতে 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 জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামে নিয়ে যাওয়ার পর সেই জায়গাতে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে হে বাপ জানামার জাহান্নামে কেন যাবে তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম আল্লাহর প্রতি ঈমান রাখতো না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এবং গরিব মিসকিনকে তারা খাবার দিত না হে বাপ জানামার জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে দুটো এই দুইটি কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হল আল্লাহকে সে আল্লাহর বিধিবিধানকে মেনে চলত না আল্লাহকে স্মরণ করত না আল্লাহর দাসত্ব করত না আল্লাহর পূজোপাঠ করত না আল্লাহর বিধিবিধানকে মেনে চলত না এক নম্বর কারণ এটা জাহান্নামে যাবার দ্বিতীয় কারণ হল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন দ্বিতীয় কারণ হল বাড়িতে যদি একটা গরিব মানুষ এসেছে যদি অসহায় মানুষ এসেছে একটা যদি ছেলে গিয়েছে যেটা করছে বাবা খারাপ মা খারাপ ইয়াতিম ছেলে বাড়িতে যদি মিসকিন ফকির গিয়েছে দরিদ্র অবস্থার মানুষ গিয়েছে টেলস বিছানো ঘর বাড়ি চতুর্দিকে প্রাচেট ঘিরানো বাড়ি ঘর
তোমার বাইরে বেল লাগানো আছে সকাল থেকে বিকেল অবধি যদি বেল মেরে মরে যায় একটা টাকা দিয়ে পটাবে না হে বন্ধু আমার আপনি যদি পরকালে লাভ দিতে চান আল্লাহ নৈকট্য লাভ করতে চান আপনাকে কি করতে হবে ফকির মিসকিনকে ডালাহারে খেতে দিতে হবে গরিবকে টাকা দিতে হবে দান করতে হবে মসজিদে দিতে হবে মাদ্রাসাতে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো কারণ কোরআনের মধ্যে বর্ণনা করলে ভাবছেন আমার আজকে আপনারা যেখানে এসেছেন আপনারা আগে হ্যান্ডবেলে দেখেছেন মসজিদের উন্নতি কল্পে জালসা আল্লাহ রাব্বুল আলামিন মালদন সম্পদ দিয়েছেন সব থেকে শক্তিশালী ইবাদত আপনি নামাজ পড়বেন আপনার উপকার হবে রোজা রাখবেন আপনার উপকার হবে অন্যের উপকার হবে না কিন্তু এই দান সাদাকা এটা এমন একটি ইবাদত যে এই দানে বিশ্বনবী বলছেন আল্লাহ এত রেগে গেছেন আপনার খাস করে কাজ কর্ম দেখে দান করলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা ঠান্ডা হয়ে যায় খাস করে আপনার বাবা কবরে শুয়ে আছে মা কবরে শুয়ে আছে আপনার দাদা কবরে শুয়ে আছে দাদি কবরে শুয়ে আছে আপনি দাদা দাদি মা বাবার জন্য একটা টাকা দিলেন আল্লাহ এই দানের বিনিময় আমার মায়ের কবরটাকে আলোতে আলোকিত করে দিও আল্লাহ গো আমার বাবা আমাকে মানুষ করেছে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে এই মা বাবার জন্য আমি পাঁচটা টাকা দিলাম এক হাজার টাকা দিলাম আল্লাহ আমার মা বাবাকে জান্নাতবাসী করো আপনার মা বাবার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন এলিয়াস আলীর নামে ওনার জামাই দান করলেন অর্থাৎ শ্বশুরের জন্য জামাই একশো টাকা দান করেছেন আল্লাহ এ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ গো শ্বশুর আব্বা কবরে শুয়ে আছে জানি না কি হালাত রয়েছে কোনো যদি অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও কবর করি হিমাক বরাত করে দাও আল্লাহ হুমা আমিন তো বলছিলাম ভাই এই আল্লাহর ঘরের অনেক কাজ বাকি আছে আপনাদের কাছে আমি দশটা মিনিট সময় নিচ্ছি আপনারা খাস করে একটু হাতটাকে লম্বা করে অন্তর খুলে প্রাণ খুলে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার যে যেটা পারবেন তাড়াতাড়ি করে আমার হাতে দিয়ে দেন আমার পরে পরে ইনশাআল্লাহ যে ইস্তাহারি বক্তাগুলো নাম দেখেছেন ওনাদেরকে সময় দিতে হবে কেন আমরা এলাকার কত আছে বাবজি কে ওটা আপনার ছেলে আপনার নামটা কি হলো মহবুল মহবুল হাক এই যে বড় ভাই আমার এসেছেন ওনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার জন্য দুই হাজার টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো মহবুল হাক বড় ভাই আমার এসে ছেলের জন্য দুই হাজার দান করেছেন শুনলাম নিজের ছেলে অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে মারা গেছে আল্লাহ এমন জায়গাতে শুয়ে আছে যে জায়গার খবর নেওয়া যাবে না ফেরাতে এসে চলে গেছে আল্লাহ যে দোষ দান করেছে দোষ পূর্ণ করে দাও আল্লাহ গো ছেলের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও কবর করিয়ে মাগফিরাত করে দাও আল্লাহ কবরকে উজ্জ্বল করে দাও আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ ছেলেকে জান্নাতবাসী করো বাবার অন্তরে সবর দাও মায়ের অন্তরে সবর দাও যতদিন বেঁচে থাকবে ছেলের জন্য দান করতে পারে আল্লাহ আল্লাহ গো যতদিন মা বাবা ভাই বেরাদার বেঁচে থাকবে সুখের জীবন দাও আচ্ছা মাশাআল্লাহ কিতনা হ্যায় স্যার পাঁচ হ্যায় তো ওয়ালিদ সাহেব আপকো সব কুছ দেকে চলা গিয়া হ্যায় স্যার আপনাকে স্যার বলছি যে এটা ডবল করে দেন আর কিছু বলবো না আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন দেখেন স্যার স্যার আল্লাহর ঘরে লাগবে আর আপনার সামনে একটা কাজও বাকি আছে একটা কাজও বাকি আছে দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবে টাকা দশ হাজার নিব টাকা পাঁচ হাজার এখানে আছে এখন না থাকলে আপনি কালকে দিবেন এক মাস পরে দিবেন দশ দিন পরে দিবেন আলহামদুলিল্লাহ নারে তাকবীর এই যে দেখেন ও সাত হলো আর একটু হুটকি মারলে হয়তো তো যাই হোক অনেকে অনেক জায়গাতে জি 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 এই যে দেখেন বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে জনাব ইসরাইল সাহেব
উনার ছেলে জেলা পরিষদ উম্মেদওয়ার ইনি হবেন উপচুনাও তো দাঁড় হবে আপনারা সুন্দরভাবে বিবেকটাকে ঠান্ডা করে মাথাটা ঠান্ডা করে বিবেচনা করে দেখবেন আর ইনশাআল্লাহ বাবার জায়গাতে ছেলেকে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও আল্লাহ বাবা কিছুদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ গো বাবার কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও কবর কুরিহে মাগফিরাত করে দাও আল্লাহ সুসন্তান ছেলে ছেড়ে গেছে আল্লাহ ছেলে আল্লাহু আকবার এই যে দেখেন আমার বাপজান আমার এসেছেন বললেন আমার জোয়ান ছেলে মারা গেছে 500 টাকা দান করেছেন আল্লাহ সে দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ছেলেকে জান্নাতবাসী করো আল্লাহ বাবার অন্তর সবুর দাও বাড়িতে বরকতের ফোঁটা ছড়িয়ে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহু বারিক আলাই আরজন ভাই আমার 500 টাকা আরজন ভাই 100 টাকা আলহামদুলিল্লাহ আসেন তাড়াতাড়ি করে আসেন আর কমিটির যারা কালেকশনের জন্য নির্ধারিত করা হয়েছে যাদেরকে একটু তাড়াতাড়ি করে আপনারে পুরুষের প্যান্ডেল একটু চাদর দেন তাড়াতাড়ি করে চাদর দিয়ে দেন আমি 5-6 মিনিট শেষ করবে ইনশাআল্লাহ দানের কাজে তাড়াতাড়ি করে ছেড়ে দেন ভাই 10-20-50-100-200-500-1000-2000 যে যেটা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন এখন আমাদের শ্রদ্ধেয় জনাব মুখ্য আখলাকুর রহমান সাহেব দাওলা পঞ্চায়েত থেকে উনি আগমন করেছেন এবং আমার বাপজান শ্রদ্ধেয় শেখ জনাব মুজাম্মেল হক মাদানী উনি এসে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে ছপাশের ধান 6-5-30 কিলো নাকি জি নামটা কি ওখানে একটু লিখে দেন কে লিখছেন এদিকে ডান দিকে লেখেন বসে আব্দুর রশিদ সাহেব 30 কেজি ধান গ্রামের নাম বামা নামটা লিখে দিবেন ভাই দানটা যে লেখাবেন বাকি দান আপনার নিজের নাম বাবার নাম হ্যাঁ লিখে দিবেন একটু গ্রামের নাম আর ছোট ভাই আমার 20 টাকা দেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন ধানের কাটটা ছেড়ে নেন ইনশাআল্লাহ সময়টাকে বিলম্ব করে কাটিয়ে লাভ নাই দাদু দাদির জন্য 100 টাকা আলহামদুলিল্লাহ আচ্ছা তাড়াতাড়ি করে আসেন আব্দুর রশিদ সাহেব বামা বস্তি 30 কেজি ধান 30 কেজি আচ্ছা আপনাদের এখানে কমিটি কেউ নাই কমিটি কেন ভাই আচ্ছা আপনাদের বলছি ভাই বলছিলাম যে মৃত্যু মায়ের জন্য 500 করে টাকা একজনে 500 বেজে না 500 টাকা মৃত্যু মাকে স্মরণ করে 500 করে টাকা দেবেন ভাই বেলুয়া থেকে এসেছি আমার আব্বাজান মারা গেছে 110 বেলুয়া থেকে এসেছেন আমার দেখেন ছোট ভাই বাবা মারা গেছে তার জন্য 110 টাকা আল্লাহ একজন ছোট ভাই আমার বেলুয়া থেকে এসে বাবার জন্য 110 টাকা দিয়েছেন শুনলাম বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে বাবা কবরে শুয়ে আছে বাবা বলে ডাকার জন্য সুযোগ নাই আল্লাহ ছেলে বাবার জন্য 110 দান করেছেন আল্লাহ এ দানকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মনসা পূর্ণ করে দাও হায়াত দারাজ করো আল্লাহ ছেলে যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও বাড়িতে বরকত দাও বাবা কবরে কি গালাত রয়েছে জানে না কোনো যদি অসুবিধা থেকে অসুবিধা দূর করে দাও আল্লাহ কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আর যে ছোট ভাই 50 টাকা আচ্ছা ভাই আপনারা বসে আছেন أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن لا يشدعون عنها ولا ينجفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون هجر ثابت نار فري ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার
কারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফেররা চিল্ল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ঝরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় ও যোগ্যতম সভাপতি সাহেব সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমাদের আজকেই প্রথম যেটা কাজ অ্যাডভান্স প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা করা তো প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদেরকে এই কথা দুটি আমি এক মিনিটেই শেষ করব সে কথা দুটি কি আপনারা যেভাবে বসে আছেন খুব সুন্দর বসে আছেন কিন্তু আমার ছোট্ট একটি আর্জি আবেদন যে সামনে কিছু কিছু জায়গা ফাঁকা আছে সেটা আমার জোরালো আবেদন থাকবে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি যারা আমার সমবয়স্ক তাদেরকে দাদা বলছি আমার যারা ছোট আছেন তাদেরকে ভাই বলছি সকলকে ঐক্যবদ্ধভাবে এক চারটে আমি আহ্বান করছি যে একটু যারা পিছনে আছেন আপনার সামনে যে জায়গাগুলো ফাঁকা আছে সে সেই জায়গাগুলোকে পূরণ করতে হবে তো যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি যারা আমার সমবয়স্ক দাদা এবং ছোটদেরকে ভাই বলছি সকলকে বলছি একটু সামনের দিকে এগিয়ে আসুন সকলে সকলে একটু উঠেন ভাই উঠেন সকলে উঠেন ভাই সকলে উঠেন বাংলা তো অবশ্যই বুঝতে পারছেন একটু উঠেন সকলে উঠেন বলছি চলে আসুন চলে আসুন মাশাআল্লাহ এই এই সাইডটা ফাঁকা আছে আপনারা একটু চলে আসুন চেপে চেপে আর পিছন দিকে যারা আসবে তারা বসবে একটু চলে আসুন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগলো এই জায়গাটা ফাঁকা আছে যদি পারলে একটু পূরণ করুন বসেন বসে পড়ুন বসুন বসুন বসেন ভাই বসে পড়ুন নাম্বার দুই দুই নম্বর যে আমি কথাটি বলতে চাই যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনারা একটু বসে পড়ুন এটা আমার জোরালো আবেদন কোনোভাবে দাঁড়িয়ে থাকা যাবে না আপনি নিজেই ডিসিশন নেন কি করবেন আপনি এখানে বসবেন না এখান থেকে যাবেন এক মিনিটের মধ্যে ডিসিশন নিতে হবে যারা দাঁড়িয়ে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি বসুন না তো এখান থেকে কেটে পড়ুন দুটোর মধ্যে একটা করুন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বলছি আপনি ডিসিশন নেন আপনি একজন মানুষ আপনি ডিসিশন নিতে পারবেন কি করবেন বসবেন না এখান থেকে যাবেন দুটোর মধ্যে একটা করুন কুইকলি আর না তো ভলেন্টিয়ার যারা আছে তারা একটু দেখুক বিষয়টা যারা দাঁড়িয়ে আছেন এখনো বলছি কানে কথা যাচ্ছে আপনার কর্ণ কুহারের ভিতরে শব্দ যাচ্ছে আপনি বসুন না তো সেখান থেকে কেটে পড়ুন দুটোর মধ্যে একটা করুন কুইকলি খুব তাড়াতাড়ি বসুন বসে যান এবার আমি একটা কথা আপনাদেরকে বলি বসেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বসে যান এবার চলুন আমরা জমি আল্লাহ পাকের প্রশংসাটা করি আদবের সহিত
যেই প্রসঙ্গে আমি যে কথাগুলি বলবো আপনাদের জানা থাকলে বলবেন আপনারা একটু শব্দ করুন বলবেন বলবেন মাশাআল্লাহ চলুন সেই জন্য আমরা খাওয়ার সময় প্রশংসা করব কার কথা বলুন কার ঘুমার সময় ঘুম থেকে ওঠার সময় সুদ খাওয়ার সময় দুই একজন বলে ফেলেছে সুদ খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করা যাবে কথা বলুন করা যাবে এটা স্লিপ হয়েছে এটা আল্লাহ ধরবে না maaf করবে কথা বলুন ধরবে না maaf করবে এটা maaf করে দিবে ধরবেন না তো আমরা সব জায়গায় সর্বঅবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব আজকের দিনে ছোট্ট একটি বাক্যের দ্বারা আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব আমরা সকলেই অন্তরন্তস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পরে এই বিশ্বে এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই তিনি আর পৃথিবীর কেউ নন তিনি হচ্ছেন আখিরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম বারিক আলাইহি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মঞ্চ উপবিষ্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের বক্তব্যর বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম কি বিষয়টা নাম বললাম একটু সকলে বলুন তো জান্নাত এবং জাহান্নাম যারা জান্নাতে যাবে কি কি পাওয়া যাবে আমি কোরআন থেকে সরাসরি বলবো আর যারা জাহান্নামে যাবে তাদের পিটানি কি শাস্তি কি সে বিষয়ে আলোচনা হবে আপনারা মুখে কোনো শব্দ না করে এই বিষয়টা আজকে আমরা সকলেই শুনবো আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়টা শোনা এবং আমল করার একটা সুযোগ করে দেন আমরা একবার সকলে বলবো আল্লাহুম্মা আমিন এবার জান্নাত এবং জাহান্নাম বিষয়টা নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো এই উপস্থাপনাটা যখন আপনারা শুনে নেবেন তখন আইডিয়া করে নেবেন যে জান্নাতে কি থাকতে পারে জাহান্নামে কি থাকতে পারে তো আমি উপস্থাপনাটা শুরু করছি আগে 5 7 মিনিট 10 মিনিটের মতো উপস্থাপনাটা শুনুন উপস্থাপনাটা শুনে আপনারা জান্নাত জাহান্নামটা খুব সহজে আরামে বুঝতে পারবেন এবার উপস্থাপনাটা কি এবার একটা একটা করে বলছে খুব ভালো করে শুনেন আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ আল্লাহ বলছেন এই বিশ্বে পৃথিবীতে তোমরা চোখ দিয়ে যা কিছু দেখতে পাও আর চোখের বাইরে যা কিছু আছে আর চোখ দিয়ে যা কিছু দেখতে পাও সব কিছুকে আমি আল্লাহ পাক টোটাল 6 দিনে সৃষ্টি করেছি কত দিনে একটু কথা বলুন কত দিনে 6 দিনে এই বিশ্বে পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল আল্লাহ পাক কয় দিনে সৃষ্টি করেছে 6 দিনে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই বিশ্বে পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা কিছু দেখতে পান টোটাল আল্লাহ পাক কয় দিনে সৃষ্টি করেছে 6 দিন আল্লাহ পাক সৃষ্টি করেছে এই 6 দিনে এই বিশ্ব পৃথিবীকে সৃষ্টি করার পরে তৈরি করার পরে এই পৃথিবী কোন দিন ধ্বংস হবে কোন দিন শেষ হবে এর একটা নির্ধারিত তারিখ বা ডেট মেরে দিয়েছে কে কথা বলেন মেরে দিয়েছে কে আল্লাহ 6 দিনে সৃষ্টি করে এই বিশ্ব পৃথিবী কতদিন থাকবে এর একটা নির্ধারিত তারিখ শুধুমাত্র কেবলমাত্র জানে কে আল্লাহ এই বিশ্বে পৃথিবীতে যদি একটা ইঞ্জিনিয়ারিং ফেলানিকে বাড়ি করেন খুব ভালো করে বুঝেন ইঞ্জিনিয়ার